অযোধ্যা রাম মন্দির নিয়ে অনেকেই এখন কথা বলছে যে কি দরকার এত খরচা করে, হাজার কোটি টাকা খরচা করে এত বড় মন্দির, যেখানে এত দেশে গরিব মানুষজন আছে, খুব দরদ হচ্ছে, মন্দির কেন হচ্ছে, গরিব মানুষকে কেন দেখা হচ্ছে না, এক্সেট্রা। তার থেকে বেশি অকার যদিও নেই বলার, তাদের ইনফরমেশনই বলি, সন্দেশখালির মতো ছোট্ট একটা গ্রাম, আর তার থেকেও ধুলিকণার সম একজন তুচ্ছই বলবো, সেই পঞ্চায়েত প্রধানের কাছে 10,000 কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। 5টা বাড়ি, বাগান বাড়ি, এক্সেট্রা অনেক কিছু, কিন্তু 10,000 কোটি টাকাটা কোথা থেকে এলো তাকে একবার যদি প্রশ্ন করার পর প্রশ্নটা হয় যে অযোধ্যার মন্দির কেন হচ্ছে 550 বছর পর, তাহলে কিছুটা তাকে বোঝা যায় বা তার সাথে কিছু আলোচনা করা যায়। আদারওয়াইজ